বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড মিউনিক মিন জার্মানিতে মাই লর্ড ইওর অনার এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ শুনলেন ব্যারিস্টার সুমন সে মুসলমানদের পক্ষে নিয়ে সংসদে বক্তব্য দিচ্ছেন সেখানে তার একটু ভুল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৌড়িয়ে দিয়েছেন জানেন বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে ইহুদিরা কত বর্বরের মতন অত্যাচার চালাচ্ছে আর সেখান থেকে আমাদের ব্যারিস্টার সুমন ফিলিস্তিনের কথা তুলে ধরলেন তো ব্যারিস্টার সুমনের প্রতি আমার কোনো বক্তব্য বা কোনো কথা নাই আমি একজন মুসলমান হিসেবে যেহেতু সে মুসলমানদের নিয়ে কথা বলছে এই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে তার ভুল ধরিয়েছে ধন্যবাদ জানাই এমপি মন্ত্রীদের শুধু ফিলিস্তিনি নয় আমাদের বাংলাদেশে আলেমুল আমাদের যারাই নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছে সেদিকে একটু খেয়াল রাখবেন এবং বাংলাদেশে আলেমুল আমারা যেন প্রতিটি জায়গায় দিনের কথা বলতে পারে মাহফিলের অনুমতিগুলি দেওয়া হোক একজন মুসলমানের হিসাবে আমরা এই দাবিগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাচ্ছি তো কথা বাড়াচ্ছি না তাহলে চলেন ব্যারিস্টার সুমনের কথাগুলো আমরা শুনে নিই বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড মিউনিক মিন জার্মানিতে মাই লর্ড ইওর অনার এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায় যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন আমরা মেট্রো রেল এর জন্য আমরা পুলিশ বাহিনী নিয়োগ করেছি আর সবচেয়ে এসেনশিয়াল যে জিনিসটা ছিল সেটাও আমরা কিন্তু 999 যে পুলিশ সেবাটা এটা একদম সবার দৌড়গোড়ায় আমরা পৌঁছে দিয়েছি এখন আমরা মনে করি পুলিশ সেবা আমরা সবার দৌড়গোড়ায় পৌঁছে দিতে পেরেছি মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন আমাদের জনবল বৃদ্ধির দরকার এটা আমরা প্রয়োজনীয়তা নিরিখে অবশ্যই আমরা বৃদ্ধি করব সক্ষমতা বৃদ্ধি করব দক্ষতা বৃদ্ধি করব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জার সম্পূরক প্রশ্ন স্পিকার মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে বার্লিন থেকে উনি যে কথাটি বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন প্যালেস্টাইন ইজ নট লেস দেন জেনোসাইড মিউনিক মিন জার্মানিতে মাই লর্ড ইওর অনার এটা আমার কাছে মনে হয়েছে যে মুসলমান বড় বড় রাষ্ট্রের সরকার প্রধানরা এই কথা বলার সাহস রাখেন নাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায় যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন আমি প্রশ্নতে আসতেছি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সোনারঘাট এবং মাধবপুর দুইটা উপজেলা মাধবপুরে সেম জনসংখ্যা ভোটার 2.5 লাখ 2.5 লাখ করে আছে 5 লাখ মাধবপুরে 60টা পুলিশ ফাঁড়ি আর সোনারঘাটে যেটাতে আমার বাড়ি এখানে 17টা চা বাগান আছে 2টা রিজার্ভ ফরেস্ট আছে দুইটাই হচ্ছে গিয়ে খুবই পপুলার রিজার্ভ ফরেস্ট অথচ একটা ফাঁড়িও নাই আপনারা যে নীতির কথা বলতেছেন যে পুলিশ ফাঁড়ির বিদ্যমান নীতিমালা আমি একটু জানতে চাই মাননীয় মন্ত্রীর কাছে যে এই নীতিমালার আওতায় কি করলে অন্তত 60টার পাশে আমার অন্তত চা বাগানের শ্রমিকদের জন্য একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আগে বলেছি মাননীয় স্পিকার যেখানে প্রয়োজন আমরা সেখানেই কিন্তু পুলিশ বাহিনী নিয়োগ করি যেখানে প্রয়োজন তদন্ত কেন্দ্র করছি যেখানে প্রয়োজন আমরা থানার ব্যবস্থা নিচ্ছি যেখানে প্রয়োজন তাৎক্ষণিক আমরা আমার ক্যাম্পের ব্যবস্থা করছি
এই জায়গায় যদি প্রয়োজন হয়, প্রয়োজন মানে দেখা দিলে নিশ্চয়ই আমরা এগুলি করব। আমাদের এটারও একটা নীতিমালা আমাদের রয়েছে, আপনার মাননীয় সংসদ সদস্য এটা এসপির মাধ্যমে যদি আমাদেরকে ফরওয়ার্ড করেন, আমরা সেগুলো আমরা ব্যবস্থা নেব। আর আমি মনে করি ওই এলাকার খুব সুন্দর অবস্থায় রয়েছে, আইন শৃঙ্খলা ভালো আছে, তারপরে যদি মাননীয় সংসদ সদস্য উত্থাপন করেছেন আমরা এটা বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।